আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে তুমি কোড ব্লকস দিয়ে তুমি তোমার লাইফের প্রথম কোডটা করেছো, ঠিক আছে। এখন তোমাদের মধ্যে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই যে তুমি যখন কোডটা করেছো তখন কিন্তু মাঝে মধ্যে তুমি একদম প্রথম প্রথম তোমার প্রথম প্রথম না সবসময় তোমার প্রোগ্রামিং করতে গেলে কিছু ভুল হবে কোডে। তো ওই ভুল হলে তোমাকে এই তোমার কোড ব্লকস আইডিটা নিজেই তোমাকে বলে দিবে যে কত নাম্বার লাইনে ভুল আছে এবং তুমি কি ভুল করেছো। প্রথম প্রথম হচ্ছে ওই লেখাগুলো পড়ে তুমি বুঝবা না, কিন্তু একবার দুইবার তিনবার চারবার ভুল করতে করতে ওই ভুলগুলো যে ইরোরটা লেখা থাকবে সেই ইরোরটা তুমি যখন বুঝে ফেলবা তখন তুমি নিজেই বেশিরভাগ প্রবলেমগুলো সলভ করতে পারবা। এখন যেমন ধরো আমি এখানে কোডটা লিখেছি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট ইজ, মানে এখানে নর্মাল আমি আমার নামটা লেখানোর জন্য একটা কোড লিখেছি। এখন ধরো আমি যদি কোডটাকে রান করি তাহলে আমি স্ক্রিনে কী দেখতে পাবো? আমি আমার নামটা দেখতে পাবো, কারণ আমি এখানে কী ব্যবহার করেছি? প্রিন্টে ব্যবহার করেছি এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়। এখন ধরো আমি ইচ্ছা করে একটা জায়গায় ভুল করলাম, ধরো এই যে আমাদের যে হেডার ফাইলটা আছে এই হেডার ফাইলের গেটার দেন এই চিহ্নটা আমি সরাইয়া ফেললাম। তাহলে আমি যদি এখন কোডটাকে রান করি তাহলে কিন্তু তোমরা এখানে কিচ্ছু দেখতে পারতেছো না, কারণ আমাদের নিচে কিন্তু একটা মানে একটা ট্যাব ছিল তোমার ফার্স্ট প্রোগ্রামে, যে তোমরা হয়তো খেয়াল করো নাই, নিচে কিন্তু একটা ট্যাব থাকে যেই ট্যাবের মধ্যে আমরা কোনো কিছু ভুল করলে সেটা দেখা দেয়। কিন্তু মাঝে মধ্যে হয় কি তোমরা ভুলবশত সেই ট্যাবটা কেটে দাও। এখন ওই ট্যাবটা কেটে দিলে আবার কীভাবে এনেবল করবে সেটা আমি এখন দেখাবো। এই যে এখানে যে ভিউ বাটনটা আছে এখানে ক্লিক করবে, তারপরে এই যে এখানে যে লকস যে অপশনটা আছে এই লকস অপশনটা ওপেন করে দেবে। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখো নিচে অপশনটা চলে আসছে, এই দেখো আমি কী ভুল করেছিলাম, যে এই যে এখানে বলে দিচ্ছে যে এই ওয়ান মানে হচ্ছে কত নাম্বার লাইন, এই যে এই লাইন মানে এখানে যা দেখাবে সেটা হচ্ছে তোমার কত নাম্বার লাইনে ভুল করেছে সেটা দেখাবে। তারপর এখানে লিখে দিবে যে কী ভুল করেছো, যে মিসিং টার্মিনেটিং গেটার দেন ক্যারেক্টার, এটাকে কী বলা হয়? টার্মিনেটিং ক্যারেক্টার। তো এক নাম্বার লাইনে তুমি কী ভুল করেছো? টার্মিনেটিং ক্যারেক্টারটা তুমি দাওনি। তো এখানে তুমি টার্মিনেটিং ক্যারেক্টারটা দিয়ে দাও, তারপরে তুমি কোডটাকে রান করো। দেখো কোডটা রান করলে তোমাকে এখানে একটা কী মেসেজ দিবে, যে বিল্ড ফিনিশ, মানে বিল্ড সম্পূর্ণ হয়ে গেছে, কারণ তুমি যখন এই যে এই বাটনটাতে ক্লিক করো তখন কিন্তু তুমি বিল্ড এবং রান করো, তাহলে তোমার এখানে কোনো ইরর নাই, এই জন্য জিরো ইরর্স, তারপরে জিরো ওয়ার্নিংস, তারপর জিরো মিনিটস ওয়ান সেকেন্ড, মানে প্রোগ্রামটা রান করতে কত সময় লেগেছে, জিরো মিনিট ওয়ান সেকেন্ড সময় লেগেছে। তো এই ট্যাবটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তারপর ধরো যখন আমি ধরো এখানে সেমিকলনটা দিলাম না, তাহলে দেখি কি রোর আসে। আমি রান করি, দেখো এখানে কি বলেছে, যে তিন নাম্বার লাইন, তাহলে লাইন নাম্বার থ্রি কি বলতেছে, এক্সপেক্টেড সেমিকলন বিফোর সেকেন্ড ব্র্যাকেট টোকেন। তাহলে তিন নাম্বার লাইনে আমার একটা হচ্ছে সেমিকলন এক্সপেক্ট করতেছে কার পূর্বে, বিফোর সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এই যে এইটার বিফোরে আমার একটা সেমিকলন এক্সপেক্ট করতেছে তিন নাম্বার লাইনে। তো এখানে আমাকে সেমিকলন দিয়ে দিলাম, কোডটাকে রান করে দিলাম, শেষ, আমার কোডটা রান হয়ে গেল। তারপরে ধরো আমি এখান থেকে আমরা আরও কী ভুল করতে পারি, আমরা যে প্রিন্টএফে ভুল করতে পারি, তোমরা যেটা সম্ভবত করো, যে ধরো তুমি এফটা লিখো নাই, তাহলে আমি যদি এখন এখানে কোডটা রান করি তাহলে দেখো এখানে কী লাইন আসবে, যে আনডিফাইন্ড রেফারেন্স টু প্রিন্ট। এই আনডিফাইন্ড রেফারেন্স মানে কি জানো, প্রিন্টএফ যখন আমরা ব্যবহার করি, প্রিন্টএফ কিন্তু সি প্রোগ্রামিংয়ের একটা ফাংশন, যেটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের লাইব্রেরিতে আগে থেকে করে দেওয়া আছে, এই জন্য এই প্রিন্ট কিন্তু আগে, যদি তুমি এই প্রিন্টটা ব্যবহার করতে চাও এটা কিন্তু আগে থেকে ডিক্লেয়ার করা লাগবে, কিন্তু তুমি আগে থেকে তো কোনো কিছু ডিক্লেয়ার করো নাই, এই জন্য এখানে বলা হয়েছে আনডিফাইন। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যখন তুমি দেখবা যে আনডিফাইন নামে কোনো একটা ইরর এসেছে, এর মানে হচ্ছে তুমি এমন কোনো কিছু একটা ব্যবহার করেছো, সেটা হোক ভ্যারিয়েবল বা অন্য যে কোনো কিছু, তুমি সেটা আগে থেকে ডিফাইন করো নাই, সেটা ভ্যারিয়েবলের নাম হতে পারে, ফাংশনের নাম হতে পারে। তো এই জন্য এখানে বলেছে আনডিফাইন্ড রেফারেন্স টু প্রিন্ট, মানে হচ্ছে প্রিন্ট নামে তুমি আগে থেকে কোনো কিছু ডিফাইন করো নাই। ইরর আইডি রিটার্ন ওয়ান এক্সিট স্ট্যাটাস, এগুলো তোমার কিছু বোঝা লাগবে না, জাস্ট তুমি এখন এখানে বুঝো যে কত নাম্বার লাইনে ভুল আছে, তিন নাম্বার লাইনে। ভুলটা কি, যে ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন প্রিন্ট, ডিড ইউ মিন প্রিন্টএফ, মানে তুমি প্রিন্ট লিখেছো, তুমি কি এটাকে প্রিন্টএফ লিখতে চাচ্ছ, এটা কিন্তু তোমাকে অলরেডি বলে দিয়েছে। দেখো যে ডিড ইউ মিন প্রিন্টএফ, যে তুমি কি প্রিন্টএফটা মনে করতেছো, হ্যাঁ আমি প্রিন্টএফটা লিখতে চাচ্ছি। তো এখানে এফটা দিয়ে তুমি কোডটাকে রান করো, কোডটা রান হয়ে যাবে। তার মানে এই প্যানেলটার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমরা যখন কোনো কিছু ভুল করবা সেটার ক্ষেত্রে, ঠিক আছে। তো এই ভিডিও এই পর্যন্তই থাক, আশা করি তুমি বুঝতে পেরেছো যে এই জিনিসটা তুমি যদি বন্ধ করে ফেলো তাহলে অন করবা কীভাবে। তো এই যে এখানে ক্রস চিহ্ন দিয়ে তুমি যদি কেটে দাও তাহলে আবার এটা কীভাবে আনবা, জাস্ট এখানে ভিউতে যাবা, ভিউতে গিয়ে যে লকস অথবা F2 ক্লিক করবা কিবোর্ডের, তাহলে এটা চলে আসবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি কথা বলছিলাম এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়, ফাউন্ডার শিক্ষাঙ্গন মিডিয়া।